হাসান মাহমুদ তাণ্ডবে দিশেহারা ভারতের শক্তিশালী ব্যাটিং লাইন আপ। চার বছর পর ভারতের মাটিতে টেস্ট খেলতে নেমে প্রথম টেস্টের প্রথম দিনেই শুরুর এক ঘন্টা বাংলাদেশকে চালকের আসনে নিয়ে গেলেন পেসার হাসান মাহমুদ। পাকিস্তানের বিপক্ষে সিরিজে যেখানে শেষ করেছিলেন সেখান থেকেই যেন শুরু করলেন হাসান মাহমুদ। কথিত আছে, সকাল দেখে বোঝা যায় সারাদিন কেমন কাটবে, এবং সেই কথার সত্যতা মিলল বাংলাদেশ বনাম ভারতের প্রথম টেস্টে প্রথম দিনে। সকালে টাইগার অধিনায়ক টস জিতলেন, 42 বছরে যা হয়নি চেন্নাই মাঠে তাই করে দেখালেন শান্ত। শেষ 42 বছরে চেন্নাইয়ের মাটিতে টেস্টে টসে জিতে ফিল্ডিং নেয়নি কোনো দল, এটা নিয়ে সমালোচনার শিকার হচ্ছিলেন শান্ত। কিন্তু শান্তর সাহসী সিদ্ধান্তে সমালোচকদের চুপ করিয়ে তাদের ভুল প্রমাণ করে দিলেন হাসান মাহমুদ। ভারতকে এক প্রকার বিশাল বিপদেই ফেলে দেন হাসান মাহমুদ। শুরুটা রোহিত শর্মাকে দিয়েই। আম্পায়ার স্কলে হাসান মাহমুদের বলে লেগ বিফোর আউট থেকে বেঁচে গেলেও হাসান যেন ইঙ্গিত দিচ্ছিলেন, রোহিত আজ তুমি হবে আমার শিকার। তারপর হিটম্যান খ্যাত রোহিত শর্মাকে টাইগার অধিনায়ক শান্তর ক্যাচে পরিণত করে ভারতীয় শিবিরে প্রথম আঘাতটা হানেন হাসান মাহমুদ। রোহিত শর্মাকে দুই অঙ্কের ঘরে যেতে দেওয়ার আগেই আউট করেন মাত্র 6 রানে। পরে শিকার ধারাবাহিক ব্যাটার শুভমান গিল। লেগ স্ট্যাম্পের অনেক বাইরের বল ফ্লিক করতে গিয়ে ধরা পড়েন উইকেটের পেছনে লিটন দাসের বিশ্বস্ত হাতে। রানের খাতা খোলার আগেই শুভমান গিলকে প্যাভিলিয়নের পথ ধরান লক্ষ্মীপুর এক্সপ্রেস খ্যাত হাসান মাহমুদ। ভারতের সংগ্রহ দাঁড়ায় 28 রানে 2 উইকেট। সে অবস্থায় দলের হাল ধরতে রান মেশিন বিরাট কোহলি ক্রিজে আসলেও তাকেও বেশিক্ষণ টিকতে দেননি হাসান। গুড লেন্থের ধীরগতির বল ব্যাটের কানায় ছুঁয়ে জায়গা করে নেয় লিটন দাসের গ্লাভসে। বাংলাদেশের বিপক্ষে আগের সিরিজের মতো এবারও ব্যর্থ বিরাট কোহলি। 34 রানে 3 উইকেট হারায় ভারত এবং তাতেই ড্রাইভিং সিটে টাইগাররা। এরপর লাঞ্চ বিরতির পর ঋষভ পান্থকে লিটনের ক্যাচ বানিয়ে নিজের চতুর্থ উইকেট শিকার করেন হাসান মাহমুদ। রোহিত শর্মা, শুভমান গিল এবং বিরাট কোহলিকে আউট করা এক ইনিংসে যে কোনো ফরম্যাটে নিজের শিকার বানানো যে কোনো বোলারেরই স্বপ্ন, এবং সেই স্বপ্ন যেন ডাল ভাতের মতো পূরণ করলেন হাসান। ভারতের ইনিংসে দলীয় 5 ওভার থেকে 9.2 ওভারের মধ্যে এই তাণ্ডব ঘটান হাসান। যেখানে তাসকিন সাকিব মিরাজকে নিয়ে ভারত পরিকল্পনা সাজিয়েছিল সেখানে হাসান মাহমুদ হয়ে গেলেন তাদের মাথা ব্যথার কারণ। এবাদত হোসেন ইঞ্জুরি মুক্ত থাকলে হয়তো পাকিস্তান সিরিজ থেকেই ম্যাচ কেন দলের বাইরেই থাকতে হতো হাসান মাহমুদকে। কিন্তু ক্রিকেট বিধাতা হয়তো চাইত হাসান খেলুক এবং গড়ুক ইতিহাস। দলে না থাকার অনিশ্চয়তায় ভোগা সেই হাসানই এখন টাইগার টেস্ট বোলিং লাইন আপের মূল শক্তি।